জাস্ট দেখেন পৃথিবী কত সুন্দর, আসলেই পৃথিবীটা কত সুন্দর। এখন তো আমার আফসোস হচ্ছে আমরা 60 বছর 70 বছর বাঁচবো, আসলে 200 বছর পেলেও কম হয়ে যেত এই পৃথিবী ঘোরার জন্য। দেখেন কত সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকে মুনারে আসলাম দ্বিতীয় দিন। সো এখানে আমি স্টেশনের ঠিক পাশেই, যেখানে বাস স্টেশন তার একটু পাশেই হচ্ছে রেন্টে বাইক, এখানে বাইক রেন্ট পাওয়া যায়। সো সকাল 9টা থেকে হচ্ছে 6টা পর্যন্ত সন্ধ্যা 600 টাকা, অর্থাৎ 600 রুপি। আর যদি অ্যাপাচি বাইক নেন, অ্যাপাচি হচ্ছে 850 রুপি, আর স্কুটার হচ্ছে 600 রুপি। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে মোবাইল নাম্বার। সো আপনারা এখানে ফোন করেও আপনারা চাইলে বুক করতে পারেন। আর এদিকে হিন্দিটা খুব কম চলে, এখানে ইংলিশ আর হচ্ছে ওদের দেশের ভাষা ওইখানকার কেরালা। সো আমি এখান থেকে যে স্কুটিটা নিব, এটা নিয়ে হচ্ছে আজকে ঘুরবো 5টা পর্যন্ত। সো এটাই হচ্ছে ইয়ে, আমি এখান থেকে বাইকের সব কিছু কালেকশন করে আমি বের হচ্ছি। ভালো ভালো কিছু জায়গা দেখবো, প্লেস দেখবো, ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো। সো আমি এই স্কুটিটা নিয়েছি, নিয়ে হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে টপ স্টেশন। সো দোয়া করবেন সবাই, টপ স্টেশনটা হচ্ছে এখানে সবচেয়ে ফেমাস। আমি এখন যাচ্ছি টপ স্টেশনে, দেখেন নিচে কত সুন্দর জায়গা। জাস্ট দেখেন পৃথিবী কত সুন্দর, আসলেই পৃথিবীটা কত সুন্দর। এখন তো আমার আফসোস হচ্ছে আমরা 60 বছর 70 বছর বাঁচবো, আসলে 200 বছর পেলেও কম হয়ে যেত এই পৃথিবী ঘোরার জন্য। দেখেন কত সুন্দর জায়গা, মাই গড। কিছুটা নাস্তা ব্রেক, ব্রেকফাস্ট এখনো করি নাই, ব্রেকফাস্টটা করলাম, যাচ্ছি আমি টপ স্টেশন, থোড়া সা টাইম লাগেগা। ওকে, জাস্ট লুক এট দিস ভিউ, মানে আমি জানি না আসলে আর কোথায় এরকম দেখতে পাবো, কিন্তু এখানে না আসলে আমি এই জিনিসটা যে কী পরিমাণ মিস করতাম আমি আসলে বলে বোঝাতে পারবো না। দেখেন কি জায়গা। এখন আমি টপ স্টেশন পৌঁছাই নাই, 35 কিলোমিটার মুনার থেকে। সো যাচ্ছি আমি, আরও সামনে আরও সুন্দর দৃশ্য দেখব। 35 কিলোমিটার্স বাইকে জার্নি করে চলে আসছি টপ স্টেশন। সো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, সে এটা যেতে হবে, একটু সামনে গেলেই পেয়ে যাবো ইনশাল্লাহ টপ স্টেশন। টপ স্টেশন না, ফাইনাল ভিউ পয়েন্ট টপ। অসাধারণ একটা জায়গা, অসাধারণ ভিউ। আর একটু সকালে আসা দরকার ছিল, সকালে আসলে আমি মেঘটা পেতাম, বাট মেঘের ভিউটা আমি পাই নাই। মেঘ এখনও দেখা যাচ্ছে আরও উপরে, বাট ওইখানে যাওয়ার মতো সিস্টেম আমার জানা নেই। ওই ডাউন থেকেও খুব বেশি কিছু দেখা যাচ্ছে না, আমি আর নিচে যাব না।
This is view. দূরে দেখা যাচ্ছে মেঘ দেখেন। এই জায়গাটা যেতে পারলে খুব ভালো লাগতো, বাট কিছু করার নেই। আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে, এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর, আসলে পৃথিবীতে এখনো এত সুন্দর সুন্দর জায়গা, মানে ভাবতেই আমার কাছে কেমন লাগছে যে আসলে কত সুন্দর প্লেস। এসব জায়গায় না আসলে আসলে জীবনের জীবনটাই বৃথা, মূল্যহীন। এখান থেকে এখন বিদায় নিচ্ছি, টপ স্টেশন দেখা শেষ। মেঘটা খুব কাছে থেকে পেলাম না, একটু আফসোস রয়ে গেল। সো এখান থেকে নেক্সট কোনো প্লেসে চলে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর হচ্ছে মুসাফির পেজে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, আর মুসাফির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ ইন্ডিয়াতে আছি তিন মাসে অনেক জায়গায় যাব, অনেক ভিউ দেখাবো, সেইগুলো দেখার জন্য অবশ্যই পেজ এবং চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন, তাহলে যে কোনো ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপলোড দেওয়ার সাথে সাথে। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আরেকটা প্লেসে যাচ্ছি এখান থেকে, ইকো পয়েন্ট। সো আমি এখন ইকো পয়েন্টে যাব। এটা ছিল টপ স্টেশন, টপ স্টেশন দেখা শেষ। সো সবাই দোয়া করবেন আমার জন্য।